بسم الله الرحمن الرحيم. আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, বিএসসি ট্রিপল ই, আইসিটি লেকচারার, বরিশাল মেট্রোপলিটন কলেজ, ম্যানেজিং ডিরেক্টর, বাংলাটেক সিস্টেমস। তো এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এবং আমাদের ফেসবুক পেজের ইউআরএল দেওয়া আছে, চাইলে আমাদের ফেসবুক পেজটি একটি লাইক দিতে পারেন। আজকের আলোচ্য বিষয় এইচএসসির আইসিটির চতুর্থ অধ্যায় এইচটিএমএল, চ্যাপ্টার 4 এইচটিএমএল। প্রথম প্রশ্ন হচ্ছে নেটওয়ার্ক কি? দুই বা ততোধিক কম্পিউটারের বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের সংযোগকে নেটওয়ার্ক বলে। এটা হয়তো সংজ্ঞা দেখেই বুঝতে পারছেন যে এখানে অবশ্যই দুইটা হতে হবে বা তার বেশি হতে হবে, আর এই ডিভাইসগুলোর ভিতরে যদি আপনি কোনো কমিউনিকেশন করতে পারেন তখন সেটা হবে নেটওয়ার্ক। ইন্টারনেট কি? দুই বা ততোধিক নেটওয়ার্ক এর সংযোগকে ইন্টারনেট বলে। এখানে আগেরটা ছিল নেটওয়ার্ক এর সংজ্ঞা, পরেরটা হচ্ছে ইন্টারনেটের সংজ্ঞা। ইন্টারনেট হতে হলে এই একাধিক নেটওয়ার্ক হতে হবে। WWW কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কে সংক্ষেপে WWW বলা হয়, যার অর্থ হচ্ছে বিশ্বজাল। WWW কে অধিকাংশ সময় ওয়েবও বলা হয়। ওয়েব হলো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কম্পিউটারের একটি নেটওয়ার্ক। WWW তৈরি করেন টিম বার্নার্স-লি। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা নবে থেকে আসে যে WWW কে তৈরি করেন টিম বার্নার্স-লি। আর WWW গঠনে তিনটি প্রধান উপাদান হচ্ছে, এর তিনটি প্রধান উপাদান হচ্ছে HTML, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয় নম্বর HTTP, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, তৃতীয় নম্বর ওয়েব ব্রাউজার। 4 নম্বর প্রশ্ন, ওয়েব ব্রাউজিং কি? ওয়েব ব্রাউজিং মানে হচ্ছে এক পেজ থেকে অন্য পেজে ভিজিট করা। তো আমরা একটু দেখি যে অবশ্য ব্রাউজিংটা কি। ধরেন আমি একটা পেজে ঢুকি, বিক্রয় .com। এখানে প্রথমে যে পেজটা আমরা দেখতে পেলাম এটাকে বলা হয় হোম পেজ। এরপরে যদি আপনি কোনো ক্যাটাগরি সিলেক্ট করেন, যেমন বরিশাল, এটা যদি আপনি চুজ করেন এখানে ক্লিক করলে, হ্যাঁ, তো আমরা প্রথমে যে পেজে ছিলাম সেটা ছিল হোম পেজ। হোম পেজ থেকে আমরা ক্লিকের মাধ্যমে যে অন্য পেজে আমরা ভিজিট করলাম এটাকে বলা হয় ওয়েব ব্রাউজিং। এরপর যদি আমরা এখান থেকে আরো কোনো প্রোডাক্ট কিনতে চাই বা এর জন্য ভিজিট করতে চাই, যেমন আমরা ক্লিক করলাম, হ্যাঁ, এই যে একটা প্রোডাক্ট এখানে চলে আসলো, অল্টন, অল্টনের একটা মোবাইল। তো দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো হচ্ছে আসলে ব্রাউজিং। অর্থাৎ আপনি এক পেজ থেকে আরেক পেজে যখন ক্লিকের মাধ্যমে যাবেন এটাকে বলা হয় ওয়েব ব্রাউজিং করা। তো পরবর্তী প্রশ্নে আসি, ওয়েব ব্রাউজার কি? ওয়েব ব্রাউজার এটা একটা ভালো জিনিস। ওয়েব ব্রাউজিং বা ওয়েব পেজ পরিদর্শনের জন্য যে সকল সফটওয়্যার ব্যবহার করা হয় তাদেরকে ওয়েব ব্রাউজার বলে। যেমন ধরেন এখানে যে সফটওয়্যারটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে, নিচের দিকে দেখেন, এটা হচ্ছে গুগল ক্রোম। এই যে গুগল ক্রোম সফটওয়্যার আমি ব্যবহার করেছি এখানে, এটাকে চালু করার জন্য বিক্রয় .com হোক বা আমার এই যে গুগল ড্রাইভটা চালু করার জন্য যে সফটওয়্যারটা ব্যবহার করেছি সেটা হচ্ছে গুগল ক্রোম। এই যে গুগল ক্রোম হচ্ছে এখানে ওয়েব ব্রাউজার, এবং আরো অনেক ধরনের ওয়েব ব্রাউজার আছে। তো এর ভিতর কয়েকটা ওয়েব ব্রাউজারের নাম দেখাই, ওয়েব ব্রাউজার। তো দেখেন এখানে যে কয়েকটা ওয়েব ব্রাউজার এখানে সিম্বল দেওয়া আছে, ইউসি ব্রাউজার, অপেরা, গুগল ক্রোম, ফায়ারফক্স, সাফারি, এইগুলো হচ্ছে বিভিন্ন ওয়েব ব্রাউজারের নাম। এভাবে আরো অনেক ধরনের ওয়েব ব্রাউজার আছে, আমাদের বইতে অত কিছু দেওয়া নেই। দেখেন এখানে
মাইক্রোসফট এডস, তারপর অপেরা মিনি, ইন্টারনেট এক্সপ্লোর, এখান থেকে আরো আছে। এই তো দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার হয়তো তিন চারটা নাম দিলেই আপনার হয়ে যাবে ওয়েব ব্রাউজার। তার মানে হচ্ছে এইসব সফটওয়্যার দিয়ে আপনি ব্রাউজিং করতে পারবেন বা ওয়েব পেজ প্রদর্শন করতে পারবেন। গেল ওয়েব ব্রাউজার, যেমন কয়েকটা নাম দেওয়া আছে, ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা, ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা, ইউসি, সাফারি, এক্সেট্রা। ওয়েব পেজ কি? কোন একটি ওয়েবসাইটের স্বতন্ত্র পেজ হচ্ছে ওয়েব পেজ। অথবা এইচটিএমএল এর সাহায্যে, একটা গুরুত্বপূর্ণ কথা, এইচটিএমএল এর সাহায্যে তৈরিকৃত ডকুমেন্টকে ওয়েব পেজ বলে। ওয়েব পেজ আমরা বিভিন্ন ধরনের তথ্য তথ্য প্রদর্শন করতে পারি, যেমন অডিও, ভিডিও, ইমেজ, স্থিরচিত্র, টেক্সট ইত্যাদি। তো আসলে ওয়েব পেজ হচ্ছে, ধরেন আমি এখান থেকে এই যে বিক্রয় .com এ ঢুকলাম, এখানে যে প্রত্যেকটা পেজ দেখতে পাচ্ছি, শুরুতে একটা পেজ দেখতে পাচ্ছি, এটা একটা ওয়েব পেজ। আবার পরবর্তীতে আর একটা সাইডে ঢুকলাম, ক্লিক করলাম, এখানে আর একটা পেজ দেখতে পাচ্ছি, এটাও একটা ওয়েব পেজ। এই ভিন্ন ভিন্ন ভাবে প্রত্যেকটাই হচ্ছে ভিন্ন ভিন্ন একটা ওয়েব পেজ। অর্থাৎ ওয়েবে আমরা যা দেখি, মানে টোটাল কথা হচ্ছে ব্রাউজারের ভিতর আমরা যা দেখি, এটাই হচ্ছে আসলে এক একটা ওয়েব পেজ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আর এখানে অডিও, ভিডিও, ইমেজ বা স্থিরচিত্র, টেক্সট, এগুলো সংযোগ করা যায়। অডিও তো বুঝছেন, এখানে হচ্ছে যে মিউজিক টাইপের যদি কিছু থাকে বা ভয়েস টাইপের, ভিডিও বুঝতে পারছেন, ইমেজ বা স্থিরচিত্র, হ্যাঁ, যে কোনো ছবি সংযোগ করলে বা ব্যানার সংযোগ করলে, টেক্সট অর্থাৎ কোনো লেখালেখি সংযোগ করতে গেলে, তো ওয়েব পেজ এগুলো করা যাবে। আর ওয়েবসাইট কি? ওয়েবসাইট হলো ইন্টারনেটের এমন একটি ঠিকানা যেখানে এক বা একাধিক সম্পর্কযুক্ত ওয়েব পেজ থাকে। আবার বুঝি, যে ওয়েবসাইট হলো ইন্টারনেটের এমন একটি ঠিকানা যেখানে এক বা একাধিক সম্পর্কযুক্ত ওয়েব পেজ থাকে। এর মানে হলো, যদি আমি আবার এই যে বিক্রয় .com এ ঢুকি, তাহলে এখানে দেখা যাচ্ছে কি, মূল বিক্রয় .com হচ্ছে একটা শুরুতে একটা পেজ, বাট এর অধীনে আরো অনেকগুলো সম্পর্কযুক্ত পেজ আছে। তো এগুলো হলো একটা সাথে একটা লিংক আপ করা, এবং এই টোটাল, এখানে যে টোটালটা ডিক্লেয়ার করার জন্য যে টোটালটা নিয়ে হচ্ছে আসলে ওয়েবসাইট। ওয়েবসাইট, হ্যাঁ, এই টোটালটাই হচ্ছে আসলে ওয়েবসাইট। তারপর এখানে অবশ্যই এর একটা নির্দিষ্ট নাম থাকতে হবে, যেমন এখানে যে আপনি ব্রাউজিং করবেন তখন বিক্রয় .com, এই যে লিখে সার্চ দিলে আপনি এটা পাবেন। তো বিক্রয় .com হচ্ছে একটা ওয়েবসাইটের নাম বা এটা একটা ওয়েবসাইট। পরবর্তী প্রশ্ন দেখি, যেমন হোম পেজ বা ইনডেক্স পেজ কি? এটা অলরেডি আগে পড়ানো হয়ে গেছে, তারপর আবার বলি। ওয়েবসাইটে প্রবেশের প্রবেশ দ্বারকে হোম পেজ, অথবা কোন একটি ওয়েবসাইটে প্রবেশ করলে যে পেজটি পাওয়া যায় তাকে হোম পেজ বলে। তার মানে আমি যদি প্রথমে এই বিক্রয় .com লিখে সার্চ দিই, সার্চ দেওয়ার পরে আমি প্রথমে যে পেজটি পাবো, প্রথমে যে পেজটি পাবো, এটাকে বলা হয় ওয়েব পেজ। তার মানে কোন একটা ওয়েব পেজে প্রবেশ করলে প্রথমে যে পেজটি পাওয়া যায় এটাকে বলা হয় হোম পেজ। অথবা আরেকটা হচ্ছে, কোন ওয়েবসাইটের প্রবেশ দ্বার, মানে প্রবেশ করার সময় যে প্রথমে যে ওপেনিং পেজটা আসে, এটাই আসলে মূলত ইনডেক্স পেজ বা হোম পেজ। এরপর আসি ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন হলো ওয়েবসাইটের পেজ গুলো ওয়েব ব্রাউজারে ব্যবহারকারীর নিকট কিভাবে প্রদর্শিত হবে সেটা নির্ধারণ করা। মানে হচ্ছে, দেখেন যদি ওয়েব ডিজাইনের কথা চিন্তা করি, তাহলে এখানে যেমন বিক্রয় .com লিখে দিলাম, এখানে ওয়ালার্স বাংলা, এই যে বিভিন্ন ভাবে সাজালাম, বা এই যে মিনিস্ট্রি স্মার্ট টিভি, এই যে বিভিন্ন অ্যাড গুলো দেওয়া আছে, এই যেগুলো কোথায় কোনটা সাজাবো, এগুলো আসলে শুধু ডিজাইন। যেমন এই যে বাংলাদেশে যে ম্যাপ করা আছে, এটা ইচ্ছে করলে কেউ সাইডেও নিতে পারতো বা ওই সাইডেও নিতে পারতো। তো এই যে জিনিসগুলো আছে, মূলত আপনি এই কন্টেন্ট গুলো কিভাবে সাজাবেন, এলিমেন্ট গুলো কিভাবে বসাবেন, সাজাবেন, এইগুলোই হচ্ছে আসলে
হোম পেজ বা ইন্ডি, এগুলো হচ্ছে ওয়েব ডিজাইন। তো আশা করি বুঝতে পারছেন। পরবর্তীতে আসি ওয়েব ডিজাইন কি, এটা চলে গেল। আর ওয়েব ডিজাইনে যে কাজগুলো করবেন, কি ধরনের কালার বা ফন্ট ব্যবহার করা হবে, ওয়েব পেজে কোথায় কি থাকবে, এগুলো হচ্ছে যে ওয়েব পেজের ডিজাইনের ভিতরে পড়ে। পরবর্তীতে আসি ওয়েবসাইটের সুবিধাসমূহ। তো সুবিধা বলতে এখানে তো আমরা অনেক ধরনের সুবিধা পাবো। তার ভিতরে আছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত তথ্য জানতে পারি, পরীক্ষার ফলাফল জানতে পারি, বাস ট্রেন বিমান টিকিট সংগ্রহ করতে পারি, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক টুইটার ব্যবহার করে বন্ধুত্ব করতে পারি, ভিডিও শেয়ারিং সাইট, এটা একটা পপুলার ভিডিও শেয়ারিং সাইট হচ্ছে ইউটিউব, ইউটিউবের মাধ্যমে ভিডিও শেয়ার করতে পারি। তো এই কয়েকটা সুবিধা আছে। তারপর বইতে আরো অনেকগুলো আছে। তারপর সর্বশেষ সুবিধা হচ্ছে ঘরে বসে ক্লাস করতে পারি, এটা খুবই জনপ্রিয় একটা মানে সুবিধা। যেমন আপনি এই মুহূর্তে আমার যদি ইউটিউবে কেউ ভিডিওটা দেখে থাকেন, তাহলে এটা আপনার ঘরে বসে ক্লাস করার মতোই। এখন আসি আইপি অ্যাড্রেস কি। আইপি অ্যাড্রেস এখানে একাধিক, এখানে কিছু অংশ মুছে গেছে সম্ভবত। তো এটা আমি একটু সঠিকটা উল্লেখ করে দিচ্ছি, আইপি অ্যাড্রেস এর পূর্ণ অর্থ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস আমি দেখে নেই আবার। তো এখান থেকে চাইলে আমরা এটি দিয়ে দেখতে পারি। তো আইপি অ্যাড্রেস দেখেন, এখানে একটু তাকান। ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস একের অধিক ডিভাইসে ব্যবহার করা যায় না। আইপি অ্যাড্রেস একের অধিক ডিভাইসে ব্যবহার করা যায় না, জিনিসটা ওখানে আসেনি। যাই হোক, আমি এখান থেকে কপি করে নিয়ে ওখানে ছেড়ে দিচ্ছি। কপি ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস ভেঙে গেছে। যাই হোক, আমরা ওখান থেকে এবার নিয়ে নিই। আইপি অ্যাড্রেস একের অধিক ডিভাইসে ব্যবহার করা যায় না, এর মানে হচ্ছে একটা আইপি অ্যাড্রেস আপনি কখনোই একাধিক ডিভাইসে ব্যবহার করতে পারবেন না। যেমন প্রত্যেকটা ডিভাইসের জন্য ভিন্ন ভিন্ন আইপি অ্যাড্রেস আছে। মানুষকে ডিটেক্ট করার জন্য যেমন তাদের এনআইডি কার্ডের নাম্বার ভিন্ন ভিন্ন, তেমনি ডিভাইসকে ডিটেক্ট করার জন্য তাদের আইপি অ্যাড্রেস ভিন্ন ভিন্ন হতে হবে। আইপি অ্যাড্রেস বন্টন করে যে সংস্থা, তার নাম আছে ICANN। ICANN মনে রাখবেন, ICANN অর্থাৎ আইপি অ্যাড্রেস বন্টন করে কোন সংস্থা, এটা হচ্ছে ICANN। আর ICANN এর পূর্ণ অর্থ হচ্ছে ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেম অ্যান্ড নাম্বারস, নেমস অ্যান্ড নাম্বারস। আর আইপি অ্যাড্রেস দুই ধরনের হয়ে থাকে, এর ভেতরে একটা হচ্ছে IPv4 আর একটা হচ্ছে IPv6। তো IPv4 V6 এগুলো নিয়ে একটু ব্যাখ্যা আছে, আমরা পরে বলবো। তার আগে আর একটা জিনিস জেনে নিই, ISP কি। ISP হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ যারা ইন্টারনেট সেবা প্রদান করে। আপনি যে ইন্টারনেট এখন চালাচ্ছেন, এটা কোনো না কোনো কোম্পানি হয়ে আপনি চালাচ্ছেন। যে কোম্পানি আপনাকে এই সেবাটা দিচ্ছে, ওই কোম্পানি হচ্ছে ISP কোম্পানি। যেমন হতে পারে, যদি গ্রামীণ ফোনে আপনি সিম দিয়ে ইন্টারনেট চালান, তাহলে গ্রামীণ ফোন এখানে ISP কোম্পানি। আবার লিঙ্ক থ্রি আছে, তারপর অনেক ধরনের ধরেন গিয়া ISP কোম্পানির নাম আছে। IPv4 ব্যাখ্যা করো, এটা কার্যক্রম শুরু হয় 1980 থেকে।
আর এখানে IPv4 অ্যাড্রেসকে চার ভাগে ভাগ করা হয়, মানে চারটা ভাগে ভাগ করা, আর মোট অক্টাল সংখ্যা চারটি। প্রতিটি অক্টাল সংখ্যায় 8টি বিট থাকে, প্রতিটি অক্টাল সংখ্যায় 8টি বিট থাকে। প্রতিটি অক্টালে 0 থেকে 255 পর্যন্ত যে কোনো সংখ্যা ব্যবহার করা যায়। এর মানে হলো এটা একটু বুঝতে হবে আমাদের যে এটা আসলে কিভাবে কি। তো অক্টাল সংখ্যা চারটা এর মানে কি? এর মানে হচ্ছে আমি এখানে একটু এঁকে দেখাচ্ছি। ধরেন এই এটাকে আমি একটু ড্রয়িং করে দেখাচ্ছি, ইনসার্ট টেবিল 1 2 3 4, এই এভাবে চারটা অংশে ভাগ করা থাকে, আর প্রতিটি অংশে প্রতিটি গ্রুপে আবার 8টা করে বিট থাকবে। এখানে আমি স্প্লিট সেল দিলাম, 8টা 8টা বিট থাকবে। ওকে, তাহলে প্রতিটিতে 8টা করে বিট থাকবে। ধরেন এখানে 1 আছে, এখানে 0 আছে, এখানে 1 0 1 1 1, তো এইরকম আর কিছু একটা নাম্বার থাকতে পারে। আর আপনি দেখবেন যে প্রত্যেকটা ডিজিট কে যদি আপনি অন করে দেন তাহলে এর মান দাঁড়ায় 256, এর মান দাঁড়ায় 256। আর সবগুলো যদি 0 করে দেন তাহলে এর মান দাঁড়ায় 0, অর্থাৎ আপনি 0 থেকে আর সরি দুই সবগুলো যদি অন করে দেন তাহলে এর মান দাঁড়ায় 255। এই জন্যই বলা হয়েছে 0 থেকে 255 পর্যন্ত। আপনি যদি বাইনারিকে দশমিকে প্রকাশ করেন তাহলে দেখবেন যে 8টা 1 যদি আপনি বরাবর রাখেন এবং এটাকে দশমিকে প্রকাশ করেন ডেসিমালে তাহলে মান দাঁড়াবে 255। ওকে, তাহলে এই জন্যই বলা হয়েছে প্রতি অক্টালে 0 থেকে 255 পর্যন্ত যে কোনো সংখ্যা ব্যবহার করা যায়। তার মানে এখানে 0 থেকে 255, এখানে 0 থেকে 255, আর পরেরটা একই কথা, যে পরেরটা হবে 0 থেকে 255। এই তো এইভাবে করে এটা আপনাকে কমপ্লিট করতে হবে। আর IPv4 এর সাহায্যে 2 টু দি পাওয়ার 32, এর মানে কি? এর 32 কোথা থেকে আসলো? কারণ প্রত্যেকটি আপনার গ্রুপে যদি 8টা করে বিট থাকে তাহলে টোটাল বিট সংখ্যা দাঁড়াবে কত? 8 8 8 8, 4 আর 32, 32টি হবে। আর যদি বিট সংখ্যা 32 হয় এর সাহায্যে সংখ্যা কয়টা তৈরি করা যায়? 2 টু দি পাওয়ার n সংখ্যক, মানে 2 n বলতে এখানে 32 কে বোঝানো হয়েছে। তো সংখ্যক ডিভাইস ব্যবহার করা যায়। এখন আসি IPv6। তো IPv6 এ আসলে আপনি দেখতে পাচ্ছেন এখানে টোটাল যে সংখ্যক প্রায় 429 কোটির মতো হবে, আর কোটির চেয়েও বেশি, 429 কোটির চেয়েও বেশি আপনি এখানে আইপি ব্যবহার করতে পারবেন। কিন্তু পৃথিবীতে ডিভাইসের সংখ্যা দিন দিন বাড়ছে, যার ফলে এই যে IPv4 এটা অলরেডি ক্লোজ হয়ে গেছে। তো এখন যদি আপনি নতুন কোনো ডিভাইস আনতে চান তখন আপনি কিভাবে করবেন? এই অ্যাড্রেস তো আর নাই, তখন আপনার IPv6 ব্যবহার করতে হবে। IPv6 এ 8টি ভাগে ভাগ করা যায়, আগেরটা ছিল 4টি ভাগ, এটা ছিল 8টি ভাগ, কথা বুঝছেন? আর প্রতি সেগমেন্টে সংখ্যা মোট সেগমেন্ট সংখ্যা 8টি, অর্থাৎ এবার গ্রুপ একটা গ্রুপ দিলাম একটা গ্রুপ, মোট এখানে হবে 8টি। হ্যাঁ, মোট সেগমেন্ট সংখ্যা 8টি, আমি এখানে এঁকে দেখাচ্ছি। মোট সেগমেন্ট সংখ্যা 8টি, ওকে, এভাবে 8টি হবে মোট সেগমেন্ট সংখ্যা। তো গেল, এরপরে আসি প্রতিটি সেগমেন্টে 16 বিট থাকবে, তার মানে এখানে যদি 16 বিট থাকে আর 8টার ভিতর তাহলে কয়টা থাকবে? 16 ইন্টু 8, 16 ইন্টু 8 হবে 128, 128 হবে। তাহলে IPv6 এর সাহায্যে 2 টু দি পাওয়ার 128 বা 3.4 ইন্টু 10 টু দি পাওয়ার 38 সংখ্যক আইপি অ্যাড্রেস ব্যবহার করা যায়। এরপরে IPv4 v6 এর মধ্যে পার্থক্যটা পড়ে নেবে। এখানে আছে ডেসিমাল নোটেশন আর এটা আছে হেক্সাডেসিমাল নোটেশন। এটি 8টি সেগমেন্টে বিভক্ত, 4টি সেগমেন্ট, 8টি সেগমেন্ট, প্রতি সেগমেন্টে বিট সংখ্যা 8টি, আর এখানে 16টি, মোট বিট সংখ্যা 32টি, মোট হচ্ছে 128টি। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।
আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই আপনি লাইক দিবেন, শেয়ার দিবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা বলে দিই, আপনাদের ডিসক্রিপশনের নিচে আমি যে শিটটি পড়ালাম এই শিটটা দিয়ে দেবো এবং দেওয়া আছে, এখান থেকে আপনি ইচ্ছে করলে ডাউনলোড করে নিয়ে তারপর আপনার মনের মতো করে প্রিন্ট করে নিয়ে এগুলো পড়তে পারেন। আশা করি পরীক্ষা এর ভিতরে 100% কমন থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।